একবার আমি টিটফ যদি আমাদের প্রতিনিধি পৌঁছে গেছে, একমাত্র চ্যানেল রিপাবলিক বাংলা পৌঁছে গেছে ঘটনাস্থলে, টিটফ এই মুহূর্তে কি চিত্র দেখতে পাচ্ছে এবং তার পাশাপাশি আমি শুনতে পাচ্ছি রাস্তা অবরোধ করার একটা কথা, তুমি পুরোটা যদি আমাদের বলো, জবাব চাই বাংলাতে এই মুহূর্তে। একদম দেখো, একেবারে আমরা গ্রাউন্ড জিরোতে রয়েছি রিপাবলিক বাংলা। এই দেখো এই সেই জায়গায়, ঠিক অর্থাৎ এই যে গলি রয়েছে তোমাকে একবার দেখাচ্ছি, এই গলি দিয়েই দুষ্কৃতীরা তারা কিন্তু আসেন এবং দুষ্কৃতীরা এই গলি দিয়ে এসেই, অর্থাৎ তখন কিন্তু এখানে প্রচুর লোকজন ছিল। তুমি দেখো একেবারে পুরোপুরিভাবে গোটা বাজার কিন্তু শুনশান কামদেবপুর বাজার। আমি তোমাকে একটু থামাচ্ছি, আমি তোমাকে একটু থামাচ্ছি, খুব বড় করে তুমি এই এই কভারেজটা করছো। টেলিফোন লাইনে রয়েছেন উত্তর চব্বিশ পরগনার নেতা অর্জুন দা। গোটা বাংলা জুড়ে যে জিনিস হচ্ছে উত্তর চব্বিশ পরগনায় আরেকটা এরকম ঘটনা, আপনারা কি যেটা বলছেন ঠিকই, হিন্দি সিনেমাও বেরিয়ে গেছে, আমাদের প্রধান যে মারা হয়েছে বা খুবই সিরিয়াস পজিশনে আছে, নারায়ণাতে নিয়ে যাওয়া হয়েছে, আমি নারায়ণা যাচ্ছি। অর্জুনদা, বিরোধীরা এখানে জবাব চায় বাংলাতে বসে, বিরোধীরা বলছেন যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এই ঘটনা ঘটেছে, আপনি কি মনে করেন সেটাই? দেখুন, বিরোধীদের তো বিরোধী কথাই বলবে, আমি সেখানে না জেনে আমি কেন কি করে বলতে পারবো, কিন্তু এত নিজের মধ্যে ওখানে ডিবেটে বসে কে কি বলে দিল তার জন্য বেশি, তৃণমূল কংগ্রেসের যারা গ্রাউন্ড লেভেলে পঞ্চায়েত লেভেলে কর্মী নেতা তারা মারা যাচ্ছেন কেন, খুন হচ্ছেন কেন, নিচু তলায় তো মনোবল ভেঙে একদম। আপনার প্রশ্নটা কি আছে, কিন্তু কি কি কারণে ঘটনাটা ঘটেছে এটা পুলিশ তদন্ত করে দেখছে, দেখা যাক কি বেরোচ্ছে। বেশ, অনেক ধন্যবাদ অর্জুনকে, আবার বলবো টিটফ পুরোটা দেখাও এই মুহূর্তে, গ্রাউন্ড জিরোতে তুমি ছিলে, সেই গ্রাউন্ড জিরোতে টিটফ চলে এসেছে, গোটাটা দেখাও তুমি। আমি আমি দেখতে পাচ্ছি তুমি একটা কোনো মোটরসের দোকানের সামনে রয়েছে, একটা দোকানের সামনে তার মানে এই ঘটনাটা ঘটে, কি করে কোথায় কি করে বোমাবাজিটা হয় পুরোটা দেখাও বাংলার দর্শককে। একেবারে দেখো, একবার আমি একেবারে যে গ্রাউন্ড জিরো আমি বন্ধু করবো আমার দোকানগুলো দেখাতে, একবারে ভর সন্ধ্যা এখানে প্রচুর লোকজন ছিল, প্রতিনিয়ত এখানেই থাকেন এবং বোমাবাজির পরে এতটাই আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা, তারা প্রত্যেকে এলাকা ছেড়ে পালিয়ে যায়। তোমাকে আরেকবার দেখাচ্ছি এই সেই গলি, স্থানীয়দের বক্তব্য অনুযায়ী অর্থাৎ এই গলি দিয়ে এই দুষ্কৃতীরা প্রবেশ করেন এবং এই গলি দিয়ে প্রবেশ করে ঠিক একেবারে 34 নম্বর জাতীয় সড়কের পাশে। তুমি দেখো যে একবারে ভর সন্ধ্যাবেলা তো দুষ্কৃতীদের কতটা সাহস বা তারা কতটা টার্গেট নিয়ে তাদের কাছে যে একেবারে সোর্স ছিল তা কিন্তু কার্যত পরিষ্কার এই জায়গা দাঁড়িয়ে, কারণ যেখানে দাঁড়িয়ে 34 নম্বর জাতীয় সড়ক ব্যস্ততম রাস্তা এবং এই যে বাজার, যে বাজার প্রতি মুহূর্তে বসে বা এমনকি আজকে কিন্তু এখানকার হাট বার, এমনটা স্থানীয়রা বলছেন, অর্থাৎ হাট বার মানে এখানে কিন্তু বলা চলে যে একেবারে প্রচুর মানুষ থাকেন সেই জায়গায় দাঁড়িয়ে। হোস ভাবুন দর্শকেরা, এই মুহূর্তে একজন তৃণমূলের নেতা, জনপ্রিয় নেতা, তিনি রাস্তায় দাঁড়িয়েছিলেন, তাকে ভর সন্ধ্যাবেলা বোমাবাজি করা হচ্ছে, 1 কিলোমিটারের মধ্যে থানায় টহল দেওয়া হয় গাড়ি করে, কোথায় কি বিরোধীরা সুরক্ষিত নয়, তৃণমূল কংগ্রেস সুরক্ষিত নয়, তাহলে পুলিশ করছেটা কি, লুট আটকাতে পারছে না, এই ধরনের ঘটনা আটকাতে পারছে না, প্রশ্ন করবো না, বারবার করবো জবাব চায় বাংলাতে। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে আসছি আবার প্রশ্ন করতে সঙ্গে সঙ্গে।